সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওয়ে আমি আমার লেবু গাছ সম্বন্ধে আলোচনা করব। লেবু গাছে আমি কি খাবার দিলাম আর কেন দিলাম সেটাই আজকে আমি সবার সঙ্গে শেয়ার করব। এই যে মালটা গাছটা দেখছেন, এই মালটা গাছে দেখুন সুন্দর ফুল এসেছে, ফলও আশা করি ধরবে। এই জন্য আমি খাবার দেব আজকে আমার লেবু গাছে এই টবগুলোতে। এই গাছটা দেখছেন, এটা একটা পিঙ্ক বাতাবি লেবুর গাছ। এই বাতাবি লেবুর গাছে বেশ কতগুলো ফল ধরেছে। এই গাছটার টপটাতেও আমি কিছু খাবার দেব। শুধু এই গাছগুলো নয়, আমার যত লেবু গাছ আছে, পাতি লেবু, ভিয়েতনামি মালটা আছে, বাড়িওয়ান মালটা আছে, আর ইন্ডিয়ান মালটা আছে, আমি সব গাছে আজকে মিক্সড যে খাবার আমি নিজে বানাই সেই খাবারটাই আমি আজকে লেবু গাছে দেব। মিক্সড খাবারটার ভেতর আমি অনেক কিছু মিশাই, যেমন এবারে মিশিয়েছি গোবর সার। গোবর সার আমি চেলে নিয়ে যে গুঁড়ো গোবর সার পেয়েছি সেটা মিশিয়েছি, আমার কিচেন কম্পোস্ট মিশিয়েছি, তার সঙ্গে হাড় গুঁড়ো, শিং কুচি সব কিছুই আমি প্রায় মিশিয়েছি। এছাড়াও মিশিয়েছি লেদার মিল, সিউইড যে গ্র্যানুলস আছে সেটা মিশিয়েছি, এমনকি আমি অ্যাগ্রোমিন ম্যাক্সের যে গুঁড়ো অনুখাদ্য পাওয়া যায় সেটাও মিশিয়েছি। আর এইভাবেই মিক্সড সারটা আমি অনেকদিন আগেই তৈরি করে রেখেছিলাম, সব গাছের জন্যই আমি একই রকম সার প্রয়োগ করি। নিম খোলটা আমি মাটিতেই মিশাই, তাই জন্য নিম খোলটা অনেক সময় মিক্সড সারের সঙ্গে মিশাই, আবার অনেক সময় একদম মিশাই না, তবে এইটাই আমার নিম খোল মিশানো আছে। অনেকদিন আগে তৈরি করার জন্য সারটা দেখুন কিরকম একদম মিশে গেছে। এখানে কিন্তু বাদাম খোল আছে, রেড়ির খোল আছে, আর নিম খোল তো বললাম, নিম খোল এটার ভেতর আছে, আর সর্ষের খোল আছে। সব খোলগুলোই এবারের আমার মিক্সড সারের সঙ্গে মিশিয়েছি। ইফকোর যে হিউমিভি কে পাওয়া যায় সেটাও কিন্তু এখানে আমি মিশিয়েছি। সবকিছু মিশিয়েই আমি একটা মিক্সড সার অনেকটা প্রায় 10 কিলোর মতো তৈরি করেছি। প্রথমেই আমি গাছের গোড়াটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার ছাদ বাগানে প্রচুর কেন্ন হয় আমার টবগুলোয়, আর আমি চেষ্টা করি কেন্নগুলো ফেলে দেবার। যখনই দেখতে পাই আমি একদম আমার ছাদ বাগান থেকে দূরে কোথাও ফেলে দিই। এটা একটা ক্যালকাটা পাতি লেবু। এই লেবু গাছটা আমি উপেন্দ্র থেকে এনেছিলাম, এখনো আমার ফুল কিংবা ফল কিছুই ধরেনি, তাই আমি একটু বেশি করেই এই গাছটায় আজকে খাবার দিচ্ছি।
লেবু গাছ আমার কাছে প্রচুর আছে, আর আমি সবকটা লেবু গাছে কিন্তু খাবার দেবো। তবুও আজকে শুধু ভিডিওতে দেখাবো মাত্র দুটো গাছে খাবার দেওয়া। এই ক্যালকাটা পাতিলেবুতে দেখুন বেশ অনেকটা আমি খাবার দিলাম, যাতে ফুল আসে এই গাছটাতে। এই লেবু গাছটা ইন্ডিয়ান মাল্টা, আর এই গাছটায় কয়েকটা ফল ধরেছিল, তবে যখন খুব বৃষ্টি হচ্ছিল ফলটা আমার ঝরে গেছে। এবার এই গাছটাতেও আমি খাবার দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই যে খাবার কিভাবে দিচ্ছি। একদম ধার থেকে, টবের ধার থেকে বেশ খানিকটা খাবারই আমি দিচ্ছি। আসলে এই গাছটা অনেক দিন আমি আমার যে গ্রো ব্যাগে আনা ছিল তার ভেতরেই রেখে দিয়েছিলাম, টবে বসাইনি। তবে কিছুদিন আগে বসিয়েছিলাম, তারপর দেখলাম প্রচুর ফুল আসছে, চার পাঁচটা ফলও ধরেছিল, কিন্তু প্রচুর বৃষ্টি হওয়ার জন্য ফলগুলো সব ঝরে গেছে। তাই আমি এটাতেও একটু বেশি করে খাবার দিচ্ছি। আমি এইভাবে আমার ছাদ বাগানে যত লেবু গাছ আছে সব লেবু গাছের গোড়ায় এরকম টবে চার পাঁচ দিয়ে সারটা প্রয়োগ করব। আমার সব লেবু গাছেই দেব, পাতিলেবু আছে আমার কাছে নখানা, সেই নখানা গাছেও দেব, মালটা গাছ তো আছে অনেক। এই যে দেখুন, এগুলো হচ্ছে পাতিলেবু গাছ, এই যে দেখুন এটা সিডলেস। আজকের ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করবেন, আর দেখুন কত সুন্দর আমার গাছে লেবু ধরেছে সেটাও শেয়ার করলাম।